সালামু আলাইকুম দর্শক, শুভ সকাল। দুঃখিত, শীতের সকাল। এই এটা হচ্ছে আলুর ক্ষেত। শীতের সকালটা দেখতে অনেক সুন্দর লাগে। এই হচ্ছে অবস্থা, রাস্তাঘাট, শীত। শীতের সকালে ক্ষেতটা অনেক ভালো লাগে। আপনাদেরকে আমি আলুর গাছ দেখাই। দিস ইজ আলুর গাছ। এইটা হচ্ছে আলুর গাছ। কোনো কাজ নাই, সকাল সকাল আলুর গাছ দেখানোর জন্য আমি ক্যামেরা চালু করলাম। এমন কুয়াশা দেখা যাচ্ছে না, ওই পাশে কি আছে। প্রচণ্ড শীত পড়ছে। কেমন আছেন? ভালো আছি। তোরা এই তো আলহামদুলিল্লাহ। কই যাবেন এখন সাধু? এত সকালে? কোন জায়গায় কাজ করেন? এই যে তালতলা আলতা দিলে মিলে আছে। কি কাজ করেন এখানে? এই রাজমিস্ত্রি হারের সাথে। ও, রাজমিস্ত্রিদের সাথে উনি কাজ করেন। আচ্ছা, যান। এই আর কি অবস্থা। শীতের সকালটা অনেক সুন্দর লাগে, এই জন্য আমি ভিডিও করতেছি কোনো কারণ ছাড়াই। বিশেষ করে ক্ষেতগুলো অনেক ভাল লাগে। এগুলো হচ্ছে আলুর গাছ, আবারও বলতেছি। এগুলোতে ধান তোলা শেষে আলু লাগানো হয়েছে। এই হচ্ছে কৃষকের পরিশ্রম। দেখেন, অনেকে জমি ফাঁকা রাখছে, ওই যে এই যে ফাঁকা জমি, বাট কেউ কেউ সে জমিতে আলু লাগিয়েছে, সরিষা লাগিয়েছে। তার মানে হচ্ছে, যারা আলু এবং সরিষা লাগিয়েছেন তারা একটা বাড়তি মানে পরিশ্রম করতেছেন, পাশাপাশি একটা বাড়তি আয়ের ব্যবস্থা করেছেন। এই হচ্ছে কৃষকের সংগ্রামী জীবন। ওই পাশে মানুষ কাজ করছে, বাট ক্যামেরা আসতেছে না। এখন বাজে সকাল, সকাল কটা বাজেছেন ভাই? এখন বাজে সকাল 8টা। ভালো থাকবেন, ভালো রাখবেন। এখানে আমি শেষ করছি। চলো যাই আমরা শ্যাম ভাই। প্রচন্ড ঠান্ডা না স্যার ভাই?